ভাঙড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 18 জন। চিরেনগাছা হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে একটি ড্রামের জমা জলে দেখতে পাওয়া গেল মশার লার্ভা। ক্রমাগত ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি সপ্তাহে ভাঙড়1 ও ভাঙড়2 নম্বরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 18। এর মাঝে চরম অবস্থা ভাঙড়2 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের। হসপিটালের সামনেই জমে আছে জল, এমনকি মহিলা ওয়ার্ডের পাশেই পরিত্যক্ত একটি ড্রামের জমা জলে দেখতে পাওয়া গেল মশার লার্ভা। জলটল জমে আছে, কি বলবেন? কি বলবো, চারিদিকে ডেঙ্গু ছড়াছড়ি, তাও এদের সচেতন হচ্ছে না, কি করা যাবে? এখানে এত লোকের সমাগম, এত বড় একটা স্বাস্থ্য কেন্দ্রে এখানে ভালো পরিষেবাও পাওয়া যায় না। আমরা এখানে অনেক দূর দূরান্ত থেকে আসি, কিন্তু কখনো দেখছি এখানে নোংরা, কখনো এই যাবো না। এখানে ছাগল কুকুর সব কিছু ঘোরাফেরা করছে, কিন্তু এখানে সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে বর্ষাকালে যে জল নিকাশি ব্যবস্থাটা, আমার মনে হয় ভালো নেই। ভাঙড়ের জিরানগাছা হসপিটালে সকাল থেকেই রোগীদের ভিড়, অধিকাংশই জ্বর নিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু হসপিটালের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উদ্বিগ্ন রোগীর প্রিয়জনরা। একদিকে ডেঙ্গু আক্রান্তের বাড়িতে বাড়িতে গিয়ে যখন ভিআরপি ভিসিটি ও আশাকর্মীরা স্বাস্থ্য সচেতনতার পাঠ দিচ্ছেন, ঠিক তার উল্টো দিকে এলাকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্রেই এমন অস্বাস্থ্যকর পরিবেশে কার্যত তিতি বিরক্ত রোগীর পরিজনেরা। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ বিচ্ছে, চাকরি, বিবাহ, ব্যবসা, সবকিছুর জন্য ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সাম্প্রতিককালে ভাঙড় সহ সারা পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে, এবং আমরা আজকে যেটা কর্মসূচি নিয়েছিলাম যে আমাদের ভাঙড়2-এর অন্তর্গত ভগবানপুরে পূর্ব সাতুলিয়া এই অঞ্চলটাতে বেশ কিছু বাড়িতে আমরা সচেতনতার জন্য প্রচার করলাম, এবং এখানে মানুষকে বোঝানোর চেষ্টা করা হলো আমাদের এখানে যারা ভিআরপিরা কাজ করে তাদের সঙ্গে নিয়ে, যে কী কারণে ডেঙ্গু হয়। দীর্ঘদিন প্রচার করা হয়, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এখন বর্ষার সময়, ভিড়ের বৃষ্টির সময় জল জমিয়ে রাখলে ডেঙ্গু বাড়তে পারে, ডেঙ্গু মশা কী পরিমাণ জায়গায় কী ধরনের জলে ডিম পাড়ে এবং মানুষকে আক্রান্ত করে, তার পাশাপাশি এখানে যে বাড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সেই বাড়িতেও আমরা গিয়েছি, এবং তাকে বোঝানোর চেষ্টা করেছি যে পরবর্তীকালে কী পদক্ষেপ নিলে আর এই রোগের প্রাদুর্ভাব ঘটবে না। ডেঙ্গু পেশেন্টে দেখুন, এখন আগে যে ফিভারের কেসগুলো আসছিলো, এখন তো আছে বেশি আসছে, তো 2-3 ডেজ ফিভার হলেই সেগুলোকে সবার আগে ব্লাড টেস্ট করানো হচ্ছে। যদি ডেঙ্গু পেশেন্ট থাকে, ডেঙ্গু যদি ধরা পড়ে, তাহলে সে ডেঙ্গু পেশেন্টকে ভর্তি করা হচ্ছে। বাকি যেসব পেশেন্টগুলো আসছে ফিভারের, সেগুলো বাকি হোম বেস ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এবং তাদেরকেও রেগুলার ফলো আপ করা হচ্ছে। স্যার, পেশেন্টের সংখ্যাটা কেমন আসছে যদি একটু বলেন? পেশেন্টের সংখ্যা ভ্যারি করে, ঠিক আছে, এনসিডি দিন মোটামুটি 450-500-600 পেশেন্ট পর্যন্ত হয়ে যায়, বাকি দিন অন অ্যাভারেজ 350 বাকি দিনগুলোতে। স্যার, অনেকে আবার এই যে হসপিটালের সামনে জল জমা টমা এইগুলো নিয়েও বলছে, এটা নিয়ে আপনারা কিছু ভাবছেন স্যার? জল জমাটা ওটা তো আমি বলতে পারবো, ওটা আপনাকে দিয়ে মাঝে স্যার।